আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মন জোয়ারা কিচ্ছেন ব্লগে আরেকটি ভিডিওতে আমি স্বাগতম জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার, খুবই সুস্বাদু সহজভাবে জলপাইয়ের আচারটা আমি বানিয়ে দেখাবো। আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজ লাগবে না, ফ্রিজ ছাড়াই মাঝে মধ্যে রোদে দিলেই হবে। খুবই সুস্বাদু রেসিপিটা, বেশি করে বানাবেন, চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এত টেস্টি হয় খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ 1 কেজি জলপাই। জলপাইটা আমি ধুয়ে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে আমি পানিটা মুছে নিয়েছি, খুবই ভালো করে মুছেছি পানিটা, পানি থাকা যাবে না, ভালো করে মুছতে হবে। এখন এই জলপাইগুলো আমি পাতলা পাতলা করে ছোটো ছোটো টুকরো করে আমি বটির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন, আমার কাছে বটি দিয়েই সহজ হয়। আমি বটি দিয়ে এইভাবে সবগুলো জলপাই আমি কেটে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যেহেতু এখন জলপাইয়ের আচার যেহেতু এখন জলপাইয়ের সিজিন, এই সিজিনে অনেক জলপাই পাওয়া যায়, তো আপনারা জলপাই কিনে তারপরে আচারটা করতে পারেন, খুবই ভালো লাগে। আমি ছোটো ছোটো টুকরো করে সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। আর আমার জলপাইটা অল্প নরম, পাকা টাইপের, সেই জন্য আমি সিদ্ধ করব না। আর আপনাদের যদি টাটকা, এটাও টাটকা, তো একেবারে কাঁচা যেটা, সেই কাঁচা জলপাইটা দিয়ে বানান, তো সিদ্ধ করে নেবেন অল্প। আর এখানে আমি সরিষা নিয়েছি আর 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 টুকরা আদা, 3টা কাঁচামরিচ আর রসুন, আর এখানে 4টা শুকনো মরিচ আর লং আর দারুচিনি, 4-5টা গোলমরিচ। 5 ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরা আদা, 3টা কাঁচামরিচ আর 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে বেটে নিব, মিহি করে বাটবো না, হালকা বেটে নিব, ভিনেগার দিয়ে বাটবো, পানি আমি অ্যাড করব না। এটাতে মুঠেও পানি অ্যাড করা যাবে না, যেহেতু আমরা বছরভর সংরক্ষণ করব, পানি দিলে নষ্ট হয়ে যাবে। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এখানে 5 ফোড়নটা আমি হালকা বেটে নিয়েছি, বেশি করে বাটবো না। এখন চলে এলাম পরবর্তী ধাপে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ, লং, দারুচিনি আর গোলমরিচগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প ভাজা ভাজা করে নিলাম। আর এইখানে দিয়ে দিব 5 ফোড়নটা হালকা বেটে নিয়েছি, সেই 5 ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষা বাটা, সরিষা বাটাটা দিয়ে অল্প আমি ভেজে নিব। আর এটা খেয়াল রাখবেন গ্যাসের চুলাটা একেবারে লুতে রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে দেখতেও ভালো হবে না, আচারটা খেতেও ভালো লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি এই ছোটো ছোটো টুকরো করে রাখা জলপাইটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে অল্প হালকা লাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি লাড়াচাড়া করে অল্প সময় ভেজে নিব, ভালো করে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে তল দিয়ে পুড়ে না যায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, রসুনের কোয়াটা দিলে খুবই দারুণ হয় এই আচারটা, খিচুড়ির সাথে খেলে কিংবা ভাতের সাথে এমনিতেও খেলে ভালো লাগে। রসুন থাকলে তো আর কোনো কথাই নেই, খিচুড়ির সাথে রসুনের কোয়া ভালো একটা ফ্লেভার আসে। আমি 1-1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। এখন আমার প্রায় হয়ে এসেছে আমার আচারটা, এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন
তার উপর নির্ভর করবে। আমি অল্প পরিমাণে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আমি বিট লবণ। বিট লবণটা লাস্ট পর্যায়ে দিতে হবে, এটা দিলে বেশি ভালো লাগবে খেতে। আর এইদিকে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আমি ভিনেগার। ভিনেগারটাও দিলে খুবই ভালো হবে, নষ্ট হওয়ার চান্সটা খুবই খুবই কম থাকে। আচারটা ভিনেগার আচারে ভিনেগার দিতে দিলে আচারটা নষ্ট হয় না। এখন দেখুন আমি চলে এলাম এটা পরিবেশন করার জন্য। কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ। আপনারা এভাবে বানিয়ে খাই দেখবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ লাইক দিবেন আর ফলো করবেন, একটা শেয়ার দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ছোট্টু পরিয়ালটির সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।